सुप्रिय शिक्षार्थी बंधुरा आज के आम्रा जे विषय आलोकपात करते चाहिए सेटी हलो आमादेर द्वितीय अध्याय जोगान जोगान जाके इंग्रेजी बला है सप्लाई सप्लाई बा जोगान जोगान सम्पर्के अध्यापक मेयर्सर मते अध्यापक मेयर्सर मते निर्दिष्ट समय विभिन्न सम्भाव्य दामे एक निर्दिष्ट समय विभिन्न सम्भाव्य दामे विक्रेतागण जे परिमाण द्रव्य बाजारे उपस्थापन करे थाके से परिमाण द्रव्य के ओ द्रव्यर जोगान बोले थाके जोगान बला है से परिमाण द्रव्य के ओ द्रव्यर जोगान बला है अर्थात एक निर्दिष्ट समय निर्दिष्ट दामे विक्रेतागण जे परिमाण द्रव्य बाजारे विक्रय करार जन्य इच्छुक थाकें बा प्रस्तुत थाकें बा राजी थाकें से परिमाण द्रव्य के ओ द्रव्यर जोगान बला है ताहले जोगानेर क्षेत्रे आरेकटा जिनिस आमादेरके जेने निते हबे सेटा हलो जोगान जोगान हलो सप्लाई और तार साथे सम्पर्कित आरेकटा शब्द आछे आमादेर सेटा हलो मजूद मजूद के इंग्रेजीते बला हय स्टक जोगानेर इंग्रेजीटा हलो सप्लाई और मजूदेर इंग्रेजीटा हलो स्टक ताहले मजूद कि मजूद हलो বিক্রয়যোগ্য কোনো দ্রব্যের বিক্রয়যোগ্য মোট পরিমাণকে বিক্রয়যোগ্য কোনো দ্রব্যের বিক্রয়যোগ্য মোট পরিমাণকে বলা হয় মজুদ বা স্টক আর সেই স্টক থেকে যে অংশ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে বিক্রেতাগণ বিক্রয় করতে ইচ্ছুক থাকে বা প্রস্তুত থাকে রাজি থাকে সেই পরিমাণকে বলা হবে দ্রব্যের যোগান উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যদি কারো কোনো বিক্রেতার ঘরে বা কোনো কৃষকের ঘরে ধরে নেই কৃষকের গোলা ঘরে 200 মন ধান আছে 200 মন ধান আছে বিক্রয়যোগ্য মোট পরিমাণ হলো আমার 200 মন 200 মনের থেকে একটা নির্দিষ্ট দামে বিক্রেতা কি করবে 100 মন বিক্রয় করতে রাজি আছে ইচ্ছুক প্রস্তুত তাহলে ওই 100 মন হবে অর্থনীতির পরিভাষায় যোগান আর যে 200 মন আছে স্টকে ঘরে বিক্রয়যোগ্য মোট পরিমাণ তাহলে সেই 200 মন হবে আমার অর্থনীতির পরিভাষায় মজুদ স্টক 200 মন হলো স্টক বিক্রয়যোগ্য মোট পরিমাণ আর সেই 200 মন থেকে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে বিক্রেতা যখন 100 মন বিক্রয় করতে রাজি আছে তাহলে সেই 100 মন অর্থাৎ মজুদের আংশিক অংশবিশেষ সেই অংশবিশেষ হলো যোগান তাহলে সেই দৃষ্টিকোণ থেকে যোগান কিন্তু একটি সংকীর্ণ ধারণা আচ্ছা এবার আসি আমরা যোগান বিধি হলো যে যোগান বিধি এখানে অধ্যাপক রেগন ও থমাস তাদের মতে অন্যান্য বিষয় স্থির থেকে দ্রব্যের দাম এবং যোগানের পরিমাণের মধ্যে যে সমমুখী সম্পর্ক প্রকাশ করা হয় সেটাই হলো যোগান বিধি অন্যান্য বিষয় কি অন্যান্য বিষয়গুলি হলো উপকরণের দাম
কারিগরি জ্ঞান, আবহাওয়া, সময়, কর ইত্যাদি। তাহলে আমরা জানি উৎপাদনের উপকরণ আছে, সেটা পরবর্তীতে আমরা আরও বিস্তারিত আলোচনা করব পরবর্তী লেকচারে। উৎপাদনের এখানে প্রাথমিক কথাটা বলে যাই, উৎপাদনের উপকরণ চারটি। এক নম্বরে হলো ভূমি, দুই নম্বরে শ্রম, তিন নম্বরে মূলধন, চার নম্বরে সংগঠন। এগুলি হলো উৎপাদনের উপকরণ। সেই উৎপাদনের উপকরণ সমূহের দাম স্থির থাকতে হবে, এক্ষেত্রে ধরে নেওয়া হয়েছে যোগান বৃদ্ধির ক্ষেত্রে। তারপরে যে কারিগরি জ্ঞান আছে, সেই কারিগরি জ্ঞান ও নির্দিষ্ট সময়ে স্থির ধরে নেওয়া হইতেছে। তারপরে আবহাওয়া, আবহাওয়া তো পরিবর্তনশীল, আবহাওয়া পরিবর্তন হলে ভিন্নতা আসবে, তো আবহাওয়া নির্দিষ্ট সময়ে স্থির আছে সেটা ধরে নেওয়া হচ্ছে। তারপরে কি সময়, সময়টাও নির্দিষ্ট সময়, তার কারণ সময়ের পরিবর্তনে অনেক কিছুই পরিবর্তন হতে পারে, বিধির মধ্যে পরিবর্তন আসতে পারে, তাই সময়টা নির্দিষ্ট সময় স্থির ধরে নেওয়া হয়েছে। তারপরে হলো কর, সরকারের যে কর, সেই কর রেট, করের হার নির্দিষ্ট সময়ে স্থির আছে। এই বিষয়সমূহ, এগুলাকে সংক্ষেপে এক কথায় বলা হয় অন্যান্য বিষয়সমূহ। অর্থনীতিতে অন্যান্য বিষয়সমূহ স্থির থেকে দ্রব্যের দাম এবং যোগানের পরিমাণের মধ্যে যে সম্পর্ক, সমমুখী সম্পর্ক, সেই সমমুখী সম্পর্ক প্রকাশ পায়, সেটাকেই বলা হয় যোগান বিধি। এরপর আমরা এদিকে লক্ষ্য করতে পারি, এদিকে যোগান অপেক্ষক, যোগান অপেক্ষক সংকেতের মাধ্যমে আমি এখানে লিখেছি কিউ এস সমান সমান ফাংশন অফ পি। কিউ এস হলো কোয়ান্টিটি অফ সাপ্লাই, যোগানের পরিমাণ। এফ হলো আমার ফাংশন, অপেক্ষক। অপেক্ষক কি? অপেক্ষক হলো দাম এবং যোগানের মধ্যে সম্পর্ক প্রকাশকারী, অপেক্ষক ফাংশন। আর পি তাহলে কি? পি হলো আমার দ্রব্যের দাম, যে দ্রব্যটি আমরা আলোচনা করতেছি, যে দ্রব্যের যোগান নিয়ে আলোচনা করতেছি, সেই দ্রব্যের দাম হলো আমাদের পি। তাহলে আমরা যোগান অপেক্ষককে আরও বিস্তারিতভাবে লিখলে আমরা এভাবে লিখতে পারি, সেটা হলো আমাদের কিউ এস সমান সমান এফ ফাংশন অফ পি এক্স পি ওয়াই পি আই টি ডব্লিউ ট্যাক্স অ্যান্ড সাবসিডি। এটা বিস্তারিত ব্যাখ্যায় আমি বলতে চাই, কিউ এস হলো আমার কোয়ান্টিটি অফ সাপ্লাই, যোগানের পরিমাণ। এফ হলো আমার ফাংশন, অপেক্ষক। পি এক্স হলো ওই আমার যে নির্দিষ্ট দ্রব্য, সেই নির্দিষ্ট দ্রব্যের দাম, দ্রব্যের দাম হলো আমার পি এক্স। পি ওয়াই তাহলে কি? পি ওয়াই হলো সম্পর্কিত দ্রব্যের দাম, রিলেটেড গুডস, সম্পর্কিত দ্রব্যের দাম পি ওয়াই। পি আই তাহলে কি? পি আই হলো উপকরণের দাম, প্রাইস অফ ইনপুট, সংকেতের মাধ্যমে বোঝানো হয়েছে উপকরণের দাম পি আই। তারপরে টি তাহলে কি? টি হলো টেকনোলজি, কারিগরি জ্ঞান, টেকনোলজি টি। তারপরে ডব্লিউ হলো আমাদের ওয়েদার, আবহাওয়া, আবহাওয়ার পরিবর্তনে অনেক কিছু পরিবর্তন হইতে পারে। তারপরে হলো ট্যাক্স, আর এখানে বোঝানো হয়েছে সাবসিডি। সাবসিডি মানে হলো ভর্তুকি, সরকারকে যে কর দিতে হয় সেই কর, এবং সরকার যে ভর্তুকি দিয়ে থাকেন,
এই সব কিছু সব কিছু মিলিয়ে হলো আমাদের যোগান অপেক্ষক। কিন্তু এই সব কিছুকে আমরা স্থির ধরে নিই, অর্থনীতিতে এগুলিকে আমাদের স্থির ধরে নেওয়া হয় যোগান বৃদ্ধির ক্ষেত্রে। এই সব কিছু স্থির ধরে নিয়ে তাহলে আমাদের অপেক্ষকটা দাঁড়ায় কিউ এস ইজ ইকাল টু ফাংশন অফ পি বা পি এক্স। এই যে এখানে যেটুকু থাকে সেইটুকুই হলো আমাদের যোগান অপেক্ষক। এখন এই যোগানকে আমরা একটা কাল্পনিক সূচির মাধ্যমে দেখাতে পারি, কাল্পনিক সূচি, যোগানের সূচি। একটা নির্দিষ্ট সময়ে সম্ভাব্য বিভিন্ন দামে হ্যাঁ দ্রব্যের যে পরিমাণ বাজারে উপস্থাপিত হয় সেই পরিমাণকে হ্যাঁ যোগান বলা হয়, দ্রব্যের যোগান বলা হয়। তো নির্দিষ্ট দাম বলতেছি আমি, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দাম ধরে নেই এক টাকা, হ্যাঁ প্রতি একক দ্রব্যের দাম পি যখন এক টাকা তখন যোগানের পরিমাণ কিউ এস একক, এককের মাধ্যমে যখন দ্রব্যের দাম এক টাকা তখন যোগানের পরিমাণ হলো আমার দশ, দশ একক। আর সেক্ষেত্রে আমাদের সংশ্লিষ্ট প্রাপ্ত বিন্দু হবে আমাদের এ বিন্দু। তারপরে দাম ধরে নেই বেড়ে দুই টাকা হলো, দাম দুই টাকা হওয়ার ফলে চাহিদার পরিমাণ বেড়ে হলো বিশ একক, এবং সেক্ষেত্রে আমাদের প্রাপ্ত সংশ্লিষ্ট বিন্দু হলো আমার বি বিন্দু। তারপরে ধরি দাম আরও বেড়ে দুই টাকা থেকে হলো তিন টাকা, তাহলে আমরা ইতিমধ্যেই শিখেছি দাম বাড়লে যোগান বাড়বে, এটাই স্বাভাবিক সাধারণত। তো দাম বাড়ছে, দাম বাড়ার ফলে যোগানের পরিমাণ বেড়ে বিশ থেকে হলো তিরিশ, এবং সেক্ষেত্রে প্রাপ্ত সংশ্লিষ্ট বিন্দু হলো আমার সি বিন্দু। এবং সর্বশেষ দাম আরও বেড়ে তিন টাকা থেকে যখন চার টাকা হলো তখন যোগানের পরিমাণ তিরিশ থেকে বেড়ে হলো আমার চল্লিশ, এবং সেক্ষেত্রে তাহলে আমরা যেটা জানি শিখেছি ইতিমধ্যেই জেনেছি যে দাম বাড়ার ফলে যোগানের পরিমাণ বাড়তেছে বাড়বে, এবং যোগানের পরিমাণ বাড়ার ফলে আমাদের কী হলো প্রাপ্ত সংশ্লিষ্ট বিন্দু হলো আমাদের ডি বিন্দু। এখন এই বিন্দুগুলিকে এই সূচি, এই যে আমরা যে সূচি পেলাম সেটা হলো আমরা আমাদের একটি কাল্পনিক সূচি, যোগানের সূচি। এখন এই কাল্পনিক সূচি, এই যোগানের সূচিকে আমরা চিত্রে নিতে পারি, চিত্র লক্ষ্য করো তোমরা, চিত্রে ও এক্স, চিত্রে ও ভূমি অক্ষ, আমাদের ও কিউ এস, হলো আমাদের ভূমি অক্ষ, আমাদের যোগানের পরিমাণকে নির্দেশ করা হইতেছে। আর ও পি লম্ব অক্ষ, ও পি দ্যাট মিন্স আমাদের দ্রব্যের দামকে নির্দেশ করা হইতেছে, দাম, দ্রব্যের দাম, ধরে নেই যখন এক টাকা তখন যোগানের পরিমাণ দশ একক, এবং সংশ্লিষ্ট প্রাপ্ত বিন্দু হলো আমাদের এ বিন্দু। ধরে নেই দাম বৃদ্ধি পেয়ে এক টাকা থেকে হলো দুই টাকা, তাহলে আমার যোগানের পরিমাণ বেড়ে দশ থেকে হলো বিশ একক, এবং এক্ষেত্রে সংশ্লিষ্ট বিন্দু হলো আমার প্রাপ্ত বিন্দু হলো আমার বি বিন্দু। এরপরে দাম আরও বেড়ে দুই টাকা থেকে হলো তিন টাকা, এবং যোগানের পরিমাণ বিশ থেকে হলো তিরিশ বৃদ্ধি পেয়ে, এবং সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিন্দু হলো আমার সি বিন্দু, প্রাপ্ত বিন্দু হলো আমার সি বিন্দু। শেষে আমার দাম ধরে নেই আরও বেড়ে যদি চার টাকা হয় সেক্ষেত্রে আমার যোগানের পরিমাণ, আমরা জানি দাম বাড়ার ফলে যোগানের পরিমাণ বাড়বে, এবং যোগানের পরিমাণ বেড়ে তিরিশ থেকে হলো চল্লিশ,
এবং সেক্ষেত্রে আমাদের প্রাপ্ত বিন্দু হলো আমাদের ডি বিন্দু। এখন তাহলে আমাদের আমরা সর্বশেষ এ বি সি ডি বিন্দুসমূহ যোগ করে আমরা যে রেখা এসএস রেখা পেয়েছি এটি হলো আমাদের যোগান রেখা, এটি হলো আমাদের যোগান রেখা। তাহলে আমরা আজকের এই ক্লাস থেকে কি শিখতে পারলাম? আমরা শিখতে পারলাম যে কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে বিক্রেতাগণ যে পরিমাণ দ্রব্য বিক্রয়ের জন্য ইচ্ছুক থাকে সেই পরিমাণ দ্রব্যকে ওই দ্রব্যের যোগান বলা হয়। আর যোগান বিধি হলো আমাদের অন্যান্য বিষয়সমূহ, অন্যান্য বিষয়সমূহ স্থির থেকে দ্রব্যের দাম এবং যোগানের পরিমাণের মধ্যে যে সমমুখী সম্পর্ক, যে ধনাত্মক সম্পর্ক, এই সমমুখী এবং ধনাত্মক সম্পর্ক হলো আমাদের যোগান বিধি। তাহলে যোগান রেখা, যোগান রেখা হলো বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, যোগান রেখা হলো আমাদের ডান থেকে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। আমরা ইতিমধ্যে আগের ক্লাসে শিখে আসছি আমাদের চাহিদা রেখা হলো বাম থেকে ডান দিকে নিম্নগামী। ইতিমধ্যে আমরা আগের ক্লাসে শিখেছি চাহিদা রেখাটি হলো বাম থেকে ডান দিকে নিম্নগামী। আর যোগানের ক্ষেত্রে আমরা শিখতে পারলাম যোগান রেখাটা হলো সাধারণত বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, অর্থাৎ এখানে ধনাত্মক ডাল সম্পন্ন, দামের সাথে যোগানের সাথে সম্পর্ক হলো ধনাত্মক সম্পর্ক, সমমুখী সম্পর্ক। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানে আমরা শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আরও ভালো করার এগিয়ে যাবার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।